এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক ফটো কোয়ালিটি সম্পর্কে। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি টপ রাইট কর্নারে থ্রি লাইন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এই পেজটিতে চলে আসবেন। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন সেটিংস অপশনটি, আপনি এখানে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে। ক্লিক করার পর আপনি সেটিংস পেজে চলে আসবেন। এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন, দেখতে পাবেন ফটো কোয়ালিটি। ফটো কোয়ালিটি সেটিংসটা আপনি এখানে দেখতে পাবেন। ডিসাইডেড ওয়েদার টু সি ফটোস ইন লোয়ার কোয়ালিটি টু হেল্প ফেসবুক লোড ফাস্টার, অর্থাৎ আপনি যদি লো কোয়ালিটি সেটিং করে দেন তাহলে আপনার ফেসবুক অ্যাপসটি ফাস্ট হবে। তো আমরা চলে যাই ফটো কোয়ালিটি। এখানে আপনার মিডিয়াম দেওয়া থাকবে। সিলেক্টিং লো কোয়ালিটি আনলেস ইউজেস লেস ডাটা অ্যান্ড হেল্পস ফেসবুক লোড ফাস্টার, অর্থাৎ আপনি যদি লো কোয়ালিটি সেট করে রাখেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকটি ফাস্ট কাজ করবে, এবং আপনি যদি মিডিয়াম কোয়ালিটি দেন তাহলে আপনি মিডিয়াম কোয়ালিটির ফটো দেখতে পাবেন। তারপর আপনি যদি হাই কোয়ালিটি দেন তাহলে আপনি এইচডি কোয়ালিটির ফটো দেখতে পাবেন। আপনি যদি এইচডি কোয়ালিটির ফটো দেখতে চান তাহলে অবশ্যই আপনি হাই কোয়ালিটি দিবেন। আর আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ফাস্ট হবে এবং দ্রুততম ব্রাউজ করতে চান তাহলে অবশ্যই লো কোয়ালিটি দিবেন, এখানে মিডিয়াম কোয়ালিটিও আপনি দিতে পারেন। তো এভাবে আপনি আপনার ফেসবুকের ফটো কোয়ালিটি সেটিংসটা করতে পারেন এবং আপনি হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটির ফটো দেখতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব